আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল ইলিশ খিচুড়ি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। চলুন দেখে নিই পারফেক্ট ইলিশ খিচুড়ির পুরো প্রস্তুত প্রণালী। ইলিশ খিচুড়ি করতে কি কি লাগছে দেখিয়ে দিই। এখানে চিনি গুঁড়া, পোলার চাউল নিয়েছি 1.5 কাপ, ধুয়ে রেখেছি। এখানে লাগবে ইলিশ মাছ 5 পিস নিয়েছি। এখানে লাগবে পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখানে লাগবে মসুর ডাউল 1/2 কাপ নিয়েছি, নিয়ে ধুয়ে রেখেছি। এখানে লাগবে 4-5টি কাঁচা মরিচ। এখানে নিয়েছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর লাগবে গুঁড়ো মশলা। এখানে নিয়েছি মরিচ এর গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর স্বাদমতো লবণ। এখানে একটি পাত্র নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিব। আজ আমি সরিষার তেলে রান্না করব খিচুড়িটা। সরিষার তেলে রান্না করলেই বেশি মজার হয়, অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে। এখানে আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে মশলাগুলো কষিয়ে নিব 3-4 মিনিট। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাছের টুকরোগুলো দিয়ে দিব, দিয়ে একবার উল্টে দিব। মাছগুলো রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই মাছগুলো উঠিয়ে রাখব। এখন আমি এখানে চাল ডাল দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিইনি, কারণ এগুলো দিলে ইলিশ মাছের যেই ফ্লেভারটা ওটা পাওয়া যেত না, এই জন্য ও এটা অ্যাভয়েড করেছি। এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, আর দিয়ে দিব 4-5টি কাঁচা মরিচ ফ্লেভারের জন্য, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব, ফুটন্ত গরম পানি। পানির মাপটা বলি, 1.5 কাপ চাউলের জন্য 3 কাপ পানি, আর 1/2 কাপ ডাউলের জন্য 1/2 কাপ পানি, এই 3.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে চাউলের জন্য স্বাদমতো লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। এখানে পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এখন আমি চুলার তাপটা মিডিয়াম করে দিব, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে রাখব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। চাউলগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে দিব। ফিরে এলাম 10 মিনিট পর, রান্নাটা হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করলে এই রকম ঝরঝরা হবে। তৈরি হয়ে গেল ইলিশ খিচুড়ি। পারফেক্টভাবে তৈরি করার জন্য আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।